বিএনপিকে আমন্ত্রণের সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। তিনি বলেছেন, কমিশন সার্বিকভাবে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও বিএনপিকে একাধিকবার আমন্ত্রণ জানানো হয়েছিল। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা অনুধাবন করে আলোচনার উপর গুরুত্ব আরোপ করে আসছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। আহসান হাবিব বলেন, ইসি মনে করে বিএনপির মতো নিবন্ধিত অন্যতম প্রধান রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিক না হোক অনানুষ্ঠানিক মতবিনিময় হতেই পারে। বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে যাবে। রাশিয়া এখন ইরানের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী হয়ে উঠেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের অর্থমন্ত্রী এহসান খান দৌজি এ কথা বলেন। শুক্রবার কাতারের অর্থায়নে পরিচালিত মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এহসান খান দৌজি ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, রাশিয়া চলতি অর্থ বছরে ইরানে $2.76 বিলিয়ন বিনিয়োগ করেছে। শিল্প, খনি ও পরিবহন সহ বিভিন্ন খাতে এই বিনিয়োগ করা হয়েছে। ইরানের অর্থমন্ত্রী বলেন, আমরা রাশিয়ার সাথে আমাদের সম্পর্ককে কৌশলগত হিসেবে দেখি এবং আমরা অনেক দিক, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে একসাথে কাজ করছি। এদিকে ফিনান্সিয়াল ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালে ইরানে রাশিয়ার রফতানি 27% বেড়েছে, যেখানে আমদানি বেড়েছে 10%। সিরিয়ায় মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন অবস্থানগুলোতে আক্রমণ চালানোর হুমকি দিয়েছে সিরিয়ার ইরানপন্থী বাহিনী। গত 24 ঘন্টায় পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। শুক্রবার এক অনলাইন বিবৃতিতে ইরানিয়ান অ্যাডভাইজরি কমিটি ইন সিরিয়া জানায়, মার্কিন বিমান হামলায় তাদের বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে। তারা অবশ্য তাদের যোদ্ধাদের জাতীয়তা প্রকাশ করেনি। শুক্রবার রাতে পূর্ব সিরিয়ায় বেশ কয়েকটি মার্কিন বিমান হামলার খবর দিয়েছে দুটি সিরিয়ান বিরোধী অ্যাক্টিভিস্ট গ্রুপ। এসব হামলায় ইরান সমর্থিত মিলিয়া অবস্থান ক্ষতিগ্রস্ত হয়। এর আগে মার্কিন অবস্থানে রকেট নিক্ষেপ করে ইরান সমর্থিত গ্রুপটি। মার্কিন কর্মকর্তারা জানায়, শুক্রবার সিরিয়ায় অবস্থিত মার্কিন বাহিনীর আস্তানায় দুটি হামলা চালানো হয়। একটি হামলায় এক মার্কিন সৈন্য সামান্য আহত হয়েছে। একই সময় মার্কিন সৈন্যদের আরও একটি আস্তানায় বেশ কয়েকটি ড্রোন হামলা চালায়। তবে মার্কিনিরা দাবি করেছে, একটি ছাড়া সব ড্রোন বিধ্বস্ত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্র তার সৈন্যদের রক্ষা করার জন্য শক্তি প্রয়োগ করবে। মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান পূর্ব সিরিয়ার দিয়ের এজ জর অঞ্চলে হামলা চালিয়েছে। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরুর প্রেক্ষাপটে সিরিয়ায় ইরান সমর্থিত গ্রুপগুলোর সাথে যুক্তরাষ্ট্রের এই সংঘর্ষ শুরু হলো। এদিকে সিরিয়াতে দূতাবাস আবার চালু করার কথা জানিয়েছে সৌদি আরব।